বারবার নথি চাওয়ার একটা প্রশ্ন উঠেছিল। সেক্ষেত্রেও আজকে যে পর্যবেক্ষণ বিচারপতির ডিভিশন বেঞ্চে, তারা বলেছেন যে বারবার নথি চেয়ে কোনো ভুল করেনি সিঙ্গেল বেঞ্চ। সেই সঙ্গে পর্ষদের নথি ফরেন্সিক পরীক্ষার নির্দেশও বহাল রয়েছে, সে বিষয়ে যদি স্পষ্ট করে। দেখো, ডিভিশন বেঞ্চের তরফ থেকে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে একেবারে স্বচ্ছতার স্বার্থে এবং যে দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে উঠে এসেছে সেটা খতিয়ে দেখার জন্যই সিঙ্গেল বেঞ্চ কিন্তু বারংবার পর্ষদের কাছ থেকে এবং মানিক ভট্টাচার্যের কাছ থেকে বিভিন্ন নথি তিনি তলব করেছিলেন, এবং সেই নথি তলবের ক্ষেত্রে কোনো রকম ভুল হয়েছিল বলে ডিভিশন বেঞ্চ মনে করেন না। ফলে তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বারবার এই কাজের পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন সেই কাজেও কোনো রকম ভুল নেই এমনটাই কিন্তু ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে বলা হচ্ছে। এবং যে নথি বারবার মানিক ভট্টাচার্য হোক বা পর্ষদের তরফ থেকে হোক, যেটা কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে পেশ করা হয়েছিল, সেই নথিও সন্তোষজনক ছিল না এমনটাই কিন্তু ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ। এবং সেই কারণেই সিঙ্গেল বেঞ্চ বারবার একই কাজের পুনরাবৃত্তি করে কোনো ভুল করেনি সেটা কিন্তু দ্ব্যর্থহীন ভাষায় বিচারপতি আজকে ডিভিশন বেঞ্চের তরফ থেকে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। পাপিয়া, ধন্যবাদ তোমায়। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি জানিয়েছেন দেখুন। যেটা হওয়া উচিত আইনত এবং সংবিধান সম্মত ভাবে ডিভিশন বেঞ্চ সেটাই করেছেন। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তদন্তের যে নির্দেশ দিয়েছিলেন তা অত্যন্ত যুক্তিসঙ্গত, এবং নির্দেশ দিয়েছিলেন সবাইকে শোনার পর একদল মানুষ বাজার গরম করছেন যে না, তিনি আইনত অর্ডার দিচ্ছেন না, যারা অভিযুক্ত তাদের শুনছেন না। এই সমস্ত আবেদন নিয়ে প্রায় 11টা আপিল হয়েছিল, সবার বক্তব্য শোনা হয়েছে। ডিভিশন বেঞ্চ দেখেছেন যে সিঙ্গেল বেঞ্চের অর্ডার অত্যন্ত যুক্তিসঙ্গত, আইনসঙ্গত, বিধিসম্মত, এবং দুর্নীতি থেকে রাজ্য শিক্ষা ব্যবস্থাকে বাঁচাবার জন্য একটা অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। ডিভিশন বেঞ্চের রায় সঠিক রায়, তাকে স্বাগত জানাই এবং আশা করব এখন যে তদন্তকারী সংস্থা তারা যেন অন্যভাবে প্রভাবিত না হয়ে তদন্ত ঘিলেমি করেন। ডিভিশন বেঞ্চের এই নির্দেশ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ কি বলেছেন দেখুন। আগে আমরা দেখেছি কোন এক কারণে একাধিকবার সিঙ্গেল বেঞ্চের যে রায় সেটাকে, আর এমনকি সিবিআই ইনকোয়ারির যে আদেশ সেটাকেও আটকাবার চেষ্টা হয়েছিল এবং সফল হয়েছিল ওনারা। কিন্তু এবারে ভেবেছিলেন সেভাবে হয়তো ওরা স্লিপ করে চলে যাবেন, সেটা সম্ভব হয়নি, কারণ তথ্য প্রমাণ সব ওনাদের বিরুদ্ধেই যাচ্ছে। সাধারণ মানুষ দেখছে, ইনকোয়ারি এগোচ্ছে, তথ্য প্রমাণ আসছে, এই সময় বাঁচার কোনো রাস্তা নেই। তো এতদিন ধরে যেভাবে চলেছিল যে কোনো ভাবে এদিক ওদিক করে, সেই ধারণা নিয়ে যারা এগোচ্ছিলেন তারা তার ধারণা পাল্টাতে হবে। অন্যায় করলে কোর্টের সামনে আসতে হবে, এবং কোর্ট যদি মনে করে এটা অন্যায় সাজাও দিতে পারে তার জন্য প্রস্তুত থাকতে হবে। সাধারণ মানুষের যে বিশ্বাস কোর্টের প্রতি আরো শক্তপোক্ত হলো, স্থায়ী হলো, মানুষের বিশ্বাস দৃঢ় হলো। একটা বেঞ্চের রায়কে আরেকটা বেঞ্চের মান্যতা দেওয়ার মানে কি অভিযোগ প্রমাণ হয়ে যাওয়া? প্রশ্ন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের। একটা বেঞ্চের রায়কে আর একটা বেঞ্চের মান্যতা দেওয়া মানে কি তদন্ত কমপ্লিট হয়ে দোষী সাব্যস্ত, দোষী প্রমাণিত হয়ে যাওয়া? বিরোধীরা যারা এই কথাটা বলছেন তাদের ন্যূনতম শিক্ষা দীক্ষার সম্বন্ধে তো আমার প্রশ্ন যাচ্ছে। একটা বেঞ্চের রায়কে আর একটা বেঞ্চ মান্যতা দিলেন, বললেন যে কোর্টের অবজারভেশনে তদন্ত হবে, তার মানে কি তদন্ত কমপ্লিট হয়ে প্রমাণিত হয়ে গেল? সিবিআই এর কনভিকশন রেট কি সেটা আমরা কি এখনো ভুলে গেছি? আমরা কি এখনো রবি ঠাকুরের নোবেল প্রাইজটা ফেরত পেয়েছি? ইডির কনভিকশন রেট কত কম সেটা কি আমরা এখনো ভুলে গেছি? তাই তো আমরা তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আমাদের থাকছে, তাদের কনভিকশন রেট নিয়ে আমাদের প্রশ্ন থাকছে, এবং আমাদের দাবি থাকছে দ্রুততার সাথে এই তদন্ত সম্পূর্ণ করুক, এবং পাশাপাশি আমাদের দাবি থাকছে যে এক্ষেত্রে সিবিআই যতটা তৎপরতা দেখাচ্ছে একইভাবে একই ধরনের দোষে অভিযুক্ত ভারতীয় জনতা পার্টির নেতা নেত্রী যাদের নাম সিবিআই কোথাও এফআইআর এ রয়েছে, কোথাও অভিযোগে রয়েছে, তাদের বিরুদ্ধেও সমান তৎপরতা দেখাক।